বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা মন্দির। তাদের মধ্যে কোনো মন্দির অতি জাগ্রত, আবার কোনো মন্দির শুধু লোকালয়তেই প্রাধান্য পেয়েছে। আজ আমরা চলে এসেছি এমনই এক মন্দিরে, যা শুধু লোকালয়েই পরিচিত। সোনারপুর স্টেশন থেকে বসপুকুরগামী অটোতে উঠে বসপুকুর মোড়ে নেমে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে, যার নাম পঞ্চাননতলা। এটি মূলত শিব মন্দির। এখানে ভগবান শিবকে পঞ্চানন রূপে পূজিত করা হয়। আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। জনশ্রুতি অনুসারে মন্দিরটি প্রায় 500 বছরেরও পুরনো। আগে মন্দিরটি টালির চালের ছিল, কিন্তু বর্তমানে ভক্তরা মন্দিরের সংস্করণ করে এটিকে নতুন করে তৈরি করেছে। এই মন্দির নিয়ে লোকমুখে নানা কথা প্রচলিত রয়েছে। চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে। জায়গাটা দেখেই বুঝতে পারছেন কত শান্ত নিরিবিলি এক গ্রাম্য পরিবেশে এটি অপ্রতিষ্ঠিত। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো ও বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বাবার পুজো হয়। মূলত এটি শিব মন্দির হলেও এখানে আরও অনেক দেবতার পুজো করা হয়ে থাকে। এই মন্দিরের পাশেই রয়েছে একটি বিরাট পুকুর, যার নাম অনুসারে জায়গাটির নামকরণ রয়েছে। জনশ্রুতি অনুসারে এই বসপুকুর থেকেই এই মন্দিরের যিনি প্রধান আরাধ্য দেবতা বাবা পঞ্চানন, সে ধাতুর চোখ ও নাক সমেতে উঠে এসেছিল। তার সাথে সাথে আরও শিলা এবং মূর্তিও এই পুকুর থেকে পাওয়া গিয়েছে। দেবী মনসা, শীতলা, নারায়ণের শালগ্রাম শিলা, পাথরের গোপাল, পরশুরাম এবং সিদ্ধিদাতা গণেশ, এনাদের সবাইকেই এই পুকুর হতে পাওয়া গিয়েছে। কথিত আছে, এখানে নিঃসন্তান দম্পতিরা যদি এসে বাবার কাছে গোপাল দিয়ে পুজো দেওয়ার মানত করে, তবে বাবা তাদের সেই মনোবাঞ্ছা পূরণ করে সন্তান দান করেন। এমন অনেকেই নাকি বাবার কাছে মানতের ফলে সন্তান লাভ করেছে এবং নিজেদের সামর্থ্য অনুসারে পিতল বা পাথরের তৈরি গোপালের মূর্তি দিয়ে পুজো দিয়ে গিয়েছে। প্রতিবছর শিবরাত্রিতে মহা ধুমধামে পালিত হয়ে থাকে এখানে। শিবরাত্রির দিন থেকে শুরু করে 10 দিন পর্যন্ত এখানে মেলা বসে। এছাড়াও যাত্রা, নাচ, গান ইত্যাদির অনুষ্ঠান হয়েই থাকে প্রতি বছর। এছাড়াও প্রতি শনিবার করে বড় ঠাকুরের পুজোও এখানে হয়ে থাকে। এই সেই পুকুর যেখান থেকে বাবা পঞ্চাননকে পাওয়া গিয়েছিল। এই পুকুরের জল দিয়েই বাবার নিত্য পূজা হয়। জনশ্রুতি অনুযায়ী এই পুকুরের মাঝখানে নাকি এখনও কোনো গুপ্ত মন্দির রয়েছে। বাবা পঞ্চাননের মন্দিরের পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির। প্রতিদিন এখানে মায়ের নিত্য পূজা হয়। এছাড়া শনি, মঙ্গল ও অমাবস্যা তিথিতেও মায়ের বিশেষ পূজা হয় এবং যজ্ঞ হয় এবং ভোগ বিতরণও হয়ে থাকে। মায়ের মন্দিরটি এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবা লোকনাথের মন্দির। এখানেও নিত্য পূজার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতি রবিবার এখানে দাতব্য চিকিৎসালয় বসে। দুস্থ গরিবদের বিভিন্ন রকম সাহায্য করা হয় এই মন্দির থেকে। পাশাপাশি এই তিনটি মন্দির দর্শন করা হয়ে গেলে আরেকটু সামনের দিকে এগিয়ে মিনিট তিনেক পায়ে হেঁটে আমরা চলে যেতে পারি রাম ঠাকুরের আশ্রমে বা কৈবল্য ধামে। এই মন্দিরটিও বেশ সুন্দর। এটি নতুন তৈরি হয়েছে এখানে, তাই যাদবপুর বা বাঘাযতীন কৈবল্য ধামের মতো এটি এখনও তত জনপ্রিয়তা লাভ করতে পারেনি। আমরা চলে এসেছি মন্দিরের মধ্যে। এখন গুরুদেব অর্থাৎ রাম ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, তাই দরজাটি বন্ধ। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। নিত্য পূজার পর প্রতিদিন সকালে এখানে ভোগ বিতরণ করা হয়ে থাকে। একবেলার ছুটি হাতে থাকলে আপনারা চলে আসতে পারেন এই গ্রাম্য পরিবেশে। মন্দিরগুলি দর্শন করে কিছুটা সময় পুকুর পাড়ে কাটিয়ে নিতে পারলে মন্দ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।